ভিউয়ার্স, আমার দেখা টিপ লিঙ্কের সব থেকে সুন্দর ডিভাইস যেটি আমি মনে করি, কারণ সত্যি কথা টিপ লিঙ্কের যতগুলো সিরিজ রয়েছে তার মধ্যে এটি এন সিরিজের মতো আপনার দেখতে পাচ্ছেন 3G 4G ওয়ারলেস এন রাউটার এন সিরিজ, তার মানে আপনার দেওয়ালে আপনার যে ফ্রিকোয়েন্সি যেটুকু কমে যায় বা দেওয়ালের কারণে যে আপনাদের ফ্রিকোয়েন্সি কম্পান বাধাগ্রস্ত হয় আপনাদের ফ্রিকোয়েন্সিটা, সেটা কিন্তু এন সিরিজে হয় না। এন সিরিজ কিন্তু এই জন্যই আর কি বেসিক্যালি। তো অনেক সুন্দর, অনেক সুন্দর একটি রাউটার, আমার খুব পছন্দের একটি রাউটার। ওকে, ওকে, এগুলো রাউটারের সাথে সাম, এগুলো কি, এই তো রাউটারের আপনার কুইক গাইড, কুইক ইনস্টলেশন গাইড, এগুলো আর কি যা থাকে। তো এই হলো আমাদের টিপি লিঙ্ক MR3420। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি, আমি যেটা বলেছি আপনি খুব সহজে এখানে আপনার 3G 4G মডেম কানেক্ট করে আপনার মডেমকে রাউটিং করতে পারেন। যদি আপনার দেখা যাচ্ছে আপনার ব্যান্ড ব্রডব্যান্ডের থেকে আপনি অন্য অপারেটরে দেখা যাচ্ছে বাংলা লাইন বা অন্য কোনো অপারেটর আপনি ভালো স্পিড পাচ্ছেন, সেক্ষেত্রে এটি আপনি রাউটিং করতে পারেন। এই যে এখানে আমাদের দেখার মতো তেমন বলতে গেলে, দিস ইজ টু অ্যান্টেনা রাউটার। ওকে, এখানে আমরা একটি ওয়াইফাই অন অফ একটি সুইচ দেখতে পাচ্ছি, এটি দিয়ে আপনি খুব সহজে আপনার ওয়াইফাইটা অন বা অফ করে দিতে পারেন। এখানে রয়েছে WPS বা রিসেট, এখানে আপনি খুব সহজে রিসেট করতে পারেন অথবা WPS বাটন দিয়ে আপনি ক্লিক করে আপনার এই যে রাউটারের পিছনে যে পিনটা রয়েছে এই পিনটা দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার PCতে কানেক্ট করতে পারেন, আপনার PC বা যে কোনো ডিভাইসে রাউটারটি খুব সহজে কানেক্ট করতে পারেন। তো এই তো এখানে 4টা পোর্ট রয়েছে, ইথারনেট পোর্ট 4টা, 1 পোর্ট একটা রয়েছে। তো চলুন দেখে দেখে নেওয়া যাক এই রাউটারটির ভেতরের মূল ইন্টারফেসটা, সেটিংসের ইন্টারফেসটা এবং খুঁটিনাটি বিষয়গুলো। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই TL-MR3420-এর মেইন ইন্টারফেস। তো প্রথমে আমরা সেটিংসে যে URL-টা রয়েছে 192.168.1.1 দিয়ে ঢুকি আমি। আচ্ছা, তো এখানে আমাদের, আমরা দেখেছি আমাদের ডিফল্ট, আমাদের রাউটার পিছনে লেখা আছে ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটো অ্যাডমিন। তো আমি আমি এটা চেঞ্জ করেছি। ওকে, তো আমি আমার অ্যাডমিন, আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলাম। তো প্রথমে আমরা মানে এক ঝলকে আমরা পুরো ইন্টারফেসটা কিন্তু দেখে নিতে পাচ্ছি এই রাউটারটির। এই জিনিসটি, ইন্টারফেসটা এত আমার ভালো লাগে, মানে এক ঝলকে সব দেখে নেওয়া যায়। আমার ইন্টারনেট কানেক্টেড, আমি এখানে গ্রিন সিগন্যাল পাচ্ছি। ওকে, ওয়্যারলেস ক্লায়েন্ট একজন আছে, আমি তার IP এবং ম্যাক দেখতে পাচ্ছি। আমার ওয়ান, আমার যে ISP-র যে কানেকশনটা, কানেকশন টাইপ PPOE। ওকে, এটা দেখতে পাচ্ছি, ওয়ার্ড কানেকশন পাচ্ছি আমি দুইটা, আমার ইথারনেটের মাধ্যমে রাউটারের সাথে দুটি কানেকশন কানেক্টেড আছে বর্তমানে। ওকে, আমরা আর একটু ডিটেলসে যাই। এখান থেকে আমরা 3G 4G মডেম কানেক্ট করে খুব সহজেই রাউটিং করতে পারি। এক্ষেত্রে বাংলা লাইনের একটি মডেল রয়েছে, একটি রাউটার বাংলা লাইনের একটি ডঙ্গেল রয়েছে। মডেলটি আপনাদের, আপনারা যদি জানতে চান আমি দেখে আপনাদের পরে জানিয়ে দিব, কেউ জানতে চাইলে কমেন্টস করবেন। তো বাংলা লাইনের একটি ডঙ্গেল রয়েছে যেটি কানেক্টেড হয় এবং গ্রাম ইনফোন বা অন্য আদার মডেম, ম্যাক্সিমাম মডেমগুলো এখানে কানেক্ট করে আপনি খুব সহজেই রাউটিং করতে পারেন। এখানে ওয়ানে তো আপনি যে আপনার পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম দিয়ে এভাবে আপনি কানেক্ট করবেন। তো আসুন আমরা দেখে নিই যে রাউটারটা কীভাবে সেট আপ করবো, আসুন। তো প্রথমে আমরা রাউটারটির সাথে সব কানেকশনগুলো কানেক্ট করে প্রথমে আমরা কুইক সেট আপে যাবো। কুইক সেট আপে গিয়ে এখান থেকে আমরা আমাদের টাইম জোনটা আমরা ঠিক করে নেব। আমাদের টাইম জোনটা এই যে ঢাকা, আমরা নেক্সট করলাম। ওকে, এখানে আপনি আপনার কানেকশনটি চুজ করবেন, আমি প্রিফেয়ার করতেছি ওয়ান অনলি। ওকে, এখন আপনি যদি স্ট্যাটিক IP হবে তখন তাদের, যারা রিয়েল IP ইউজ করেন, ডেডিকেটেড ব্যান্ডউইথ এবং রিয়েল IP ইউজ করেন তাদের জন্য স্ট্যাটিক IP, আর যারা নর্মালি ISP-র লাইন ইউজ করতেছেন তাদের জন্য PPOE কানেকশনটা। তো আমরা নেক্সট করি।
ওকে এখানে আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে নেক্সট করবেন। এবার আপনার নেটওয়ার্কে আপনি ওয়াইফাই যে নামটি সবাই দেখবে আপনার যে নামটি আপনি চান, এখানে বসিয়ে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনি সেট করে নেক্সট করবেন। নেক্সট করে সেভ দিবেন। ওকে আমাদের কানেকশনটি ওকে, ইচ্ছা করলে আমরা টেস্ট করতে পারি কানেকশনটি কী হয়েছে, ডিটেক্টিভ করতেছে, ওকে সাকসেস আমাদের কানেকশনটা। ওকে, তো আরেকটি অপশন যেটি আমাদের বেশি লাগে সেটি হচ্ছে যে রিবুট। আমরা খুব সহজে এখানে একটা রিবুট আইকন পাচ্ছি, আমরা ইচ্ছা করলেই খুব সহজে রিস্টার্ট দিতে পারছি। তো চলুন দেখা যাক অ্যাডভান্স মেনুতে। অ্যাডভান্স মেনুতে গিয়ে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা যেমন আমরা এক ঝলকে দেখেছি যে DHCP ক্লায়েন্ট, মানে আমার এই রাউটারে কতজন ক্লায়েন্ট কানেক্টেড আছে, ব্যান্ডউইথ পাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে DHCP সেটিংস দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে অ্যাডভান্স রাউটিং আমরা গিয়ে আমরা স্ট্যাটিক রাউটিং লিস্ট, এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি, আমরা কোন ম্যাক বা কোন আইপি বা কোন ডিভাইসটিকে আমরা ইচ্ছা করলে কতটুকু ব্যান্ডউইথ দেব কি দেব না, কোনটিকে অ্যালাউ করব, সবগুলো আমরা এখানে স্ট্যাটিক রাউটিংয়ে করতে পারি। তো স্ট্যাটিক রাউটিং কীভাবে করে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আরেকটি ভিডিও দিব। আপনারা যদি চান দেখতে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আরেকটি ভিডিও তৈরি করার জন্য স্ট্যাটিক রাউটিংয়ের উপরে, হাউ টু কন্ট্রোল ব্যান্ডউইথ অ্যান্ড ডিভাইস ইন ইউর রাউটার, এইভাবে একটু চেষ্টা করবো আর কি। ওকে, এই তো মোটামুটি সিস্টেম টুলস। সিস্টেম টুলসে এখানে আমরা ফ্রিওয়্যার আপডেট, এই যে রাউটারের যে ফ্রিওয়্যার সফটওয়্যারটা, রাউটারের যে ওএস বলতে পারেন, অপারেটিং সিস্টেমটা আমরা এখান থেকে খুব সহজেই গুগল থেকে রাউটারের মডেলটা দেখে সার্চ দিলে আমরা ফ্রিওয়্যার পাবো, এখান থেকে ব্রাউজ করে দিলে আপডেট হয়ে যাবে। আপডেট দিলে সুবিধা হবে কি, এর যে বাগসগুলো রয়েছে, যে সমস্যাগুলো, এগুলো ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেক, এই রাউটারটি আমি আগে বলেছি, রাউটারটিতে অনেক মডেম 3G 4G মডেম সাপোর্ট করে, অনেকগুলো করে না হয়তো, তো যেগুলো করে না এই বাক্সের কারণে, এই বাক্সগুলো এরা আপডেট করে দিবে। দেন আপনি যত আপডেট ফ্রিওয়্যার দিবেন তত দেখবেন যে ডিভাইসটি ভালো কাজ করতেছে, এবং নতুন নতুন আশা করা যায় নতুন নতুন আপনার মডেমগুলো এখানে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। এখানে ফ্যাক্টরি ডিফল্ট রয়েছে, আপনি খুব সহজে রাউটারটি রিস্টোর করতে পারেন, ফ্যাক্টরি ডিফল্ট করতে পারেন। এখানে রিবুট অপশনটি এখানেও পাচ্ছেন, এখানেও রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পাসওয়ার্ডে। আমরা যে রাউটার লগ ইন করেছি, আমাদের আমি যে প্রথমে দেখিয়েছি, আমি আমার ডিফল্ট অ্যাডমিন ডিফল্ট আইডি এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি ঠিক এখান থেকে। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি, রাউটারের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি এখান থেকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন। তো ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাইকে, আমার নতুন ভিডিও দেখার জন্য অভিনন্দন রইল, এবং সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।